আমি রোকেয়া পারভীন, প্রভাষক ইতিহাস বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, গাবতলী, বগুড়া। আজকে আমার আলোচ্য বিষয় অনার্স প্রথম বর্ষে। আমি আজকে অনার্স প্রথম বর্ষের একটা ক্লাস নিচ্ছি, দক্ষিণ এশিয়ার ইতিহাস, প্রাচীনকাল থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। আজকে আমার আলোচ্য বিষয় বৈদিক যুগ, বৈদিক যুগের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় অবস্থা। তো বৈদিক যুগ কি? খ্রিস্টপূর্ব আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দে ভারতবর্ষে আর্যদের আগমনের পর থেকে যে যুগের সূচনা হয় সেটা বৈদিক যুগ বা বৈদিক সভ্যতা নামে পরিচিত। বেদ আর্যদের প্রধান ধর্মগ্রন্থ, আর্যদের রীতিনীতি, আচার ব্যবহার, সমাজ সংস্কৃতির মূলে ছিল এই বেদ। অর্থাৎ বেদকে কেন্দ্র করে ভারতবর্ষে যে যুগের সূচনা হয়েছিল সেটা বৈদিক যুগ বা বৈদিক সভ্যতা নামে পরিচিত। বৈদিক যুগকে দুভাগে ভাগ করা যায়, ঋগ্বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। আর্যদের ভারতবর্ষে আর্যদের আগমনের পর থেকে খ্রিস্টপূর্ব 1000 অব্দে অর্থাৎ ঋগ্বেদের রচনাকালটাই হচ্ছে ঋগ্বৈদিক যুগ, এবং খ্রিস্টপূর্ব 1000 অব্দ হতে গৌতম বুদ্ধের আবির্ভাবের পূর্ব পর্যন্ত যে সময় সেটা পরবর্তী বৈদিক যুগ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বৈদিক যুগ কি বুঝতে পেরেছ? এখন বৈদিক যুগের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা, প্রথমে আমি রাজনৈতিক অবস্থা আলোচনা করছি। আর্যরা যখন ভারতবর্ষে প্রবেশ করে তখন তারা ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতীয় গোষ্ঠীতে বিভক্ত ছিল। এসব উপজাতি গোষ্ঠীর একজন রাজা বা রাজন ছিলেন, অর্থাৎ উপজাতি গোষ্ঠী যিনি শাসন করতেন তাকে রাজা বলা হতো। তো ঋগ্বেদ হতে এরকম বেশ কয়েকটি উপজাতি গোষ্ঠীর নাম আমরা জানতে পারি, ভরত, যদু, সঞ্জয়, অনু, পুর, তুর্গস ইত্যাদি। এসব উপজাতি গোষ্ঠী একদিকে যেমন অনার্যদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হতো, অন্যদিকে আবার নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য গোত্র বিবাদেও লিপ্ত হতো। তো বেশ কয়েকটি গোত্র সংঘর্ষের মধ্যে গুরুত্বপূর্ণ একটা গোত্র সংঘর্ষ হচ্ছে দশ রাজার যুদ্ধ। ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা গোত্র সংঘর্ষের নাম হচ্ছে দশ রাজার যুদ্ধ, ব্যাটেল অফ টেন কিংস। এ যুদ্ধ সংঘটিত হয়েছিল ভারতের পারমাণবিক নদীর তীরে। যুদ্ধের কারণ হিসেবে বলা হয় যে ভরত গোষ্ঠীর রাজা সুদাস তার প্রধান পুরোহিত বিশ্বমিত্রকে অপসারিত করে তদস্থলে বশিষ্ঠ নামে পুরোহিতকে নিযুক্ত করেন। এতে বিশ্বমিত্র অপমানিত হয়ে অপরাপর নয়টা গোষ্ঠীর সাথে মিলে ভরত গোষ্ঠীকে আক্রমণ করে। এ যুদ্ধে ভরত গোষ্ঠী জয়লাভ করে, যুদ্ধে সুদাস জয়লাভ করে এবং ভরত গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তি আধিপত্য বিস্তার লাভ করে। অনেক পণ্ডিত মনে করেন যে ভরত গোষ্ঠীর নাম অনুসারে পরবর্তীতে ভারতবর্ষের নামকরণ করা হয়েছে। আর্যদের শাসন ব্যবস্থা ছিল রাজতান্ত্রিক। যুদ্ধবিদ্রোহের মাধ্যমে যারা সামরিক প্রতিভার পরিচয় দিতে পারতেন তারাই রাজপদে অধিষ্ঠিত হতেন। রাজপদ ছিল বংশানুক্রমিক। রাজার দায়িত্ব ছিল উপজাতি গোষ্ঠীর জীবন ও সম্পত্তি রক্ষা করা, ধর্ম রক্ষা করা, যুদ্ধ পরিচালনা করা, কর আদায় করা। উপজাতি রাজাদের গুরুত্বপূর্ণ দুইটা পদ ছিল সেনানী এবং পুরোহিত। সেনাবাহিনীর প্রধান ছিলেন সেনানী এবং পুরোহিত, যিনি ধর্মজীবন নিয়ন্ত্রণ করতেন। এছাড়াও ঋগ্বেদে দূত ও গুপ্তচর নামে আরও দুটি পদের অস্তিত্ব ছিল। এ যুগের রাজারা একেবারেই স্বেচ্ছাচারী ছিলেন না। সভা ও সমিতি নামে জনগণের দুইটি প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান রাজার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতেন। সভা সমিতিতে মহিলাদের অংশগ্রহণ ছিল। ঋগ্বৈদিক যুগে যেহেতু যুদ্ধবিদ্রোহ অধিক গুরুত্বপূর্ণ ছিল, এ যুগে রাজাদের নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না। যুদ্ধের সময় বিভিন্ন গোষ্ঠীর রাজারা, গোষ্ঠীর গোষ্ঠী প্রধানরা সেনাবাহিনী দিয়ে যুদ্ধের সেনাবাহিনী দিয়ে যুদ্ধকার্য পরিচালনা করতেন। সেনাবাহিনীর তিনটা অঙ্গ সংগঠন ছিল, পদাতিক, রথী এবং অশ্বারোহী। যুদ্ধাস্ত্র হিসাবে তীর ধনুক ব্যবহার করা হতো, এছাড়াও বর্শা, কুঠার ও তরোয়াল যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। রাজস্ব সংগ্রহের ব্যাপারে কোনো রাজ কর্মচারীর নাম উল্লেখ নেই, তবে জনগণের স্বতঃস্ফূর্ত দানই কর হিসেবে গ্রহণ করা হতো। জনগণের এই স্বতঃস্ফূর্ত দান যাকে বলা হতো বালি, যা পণ্যের মাধ্যমে সংগ্রহ করা হতো। ঋগ্বৈদিক যুগে বিচার কার্য পরিচালনা করার জন্য কোনো রাজ কর্মচারীর নাম উল্লেখ নেই। সামাজিক অবস্থা, এখন রাজনৈতিক অবস্থা প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝেছো, আমি বোঝানোর চেষ্টা করেছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনো, তাহলে আশা করবো অবশ্যই বুঝতে পারবে। সামাজিক অবস্থা, ঋগ্বৈদিক যুগে সামাজিক কাঠামোর মূল কথা হলো জ্ঞাতিত্ব বা আত্মীয়তা। সমাজের মূল ভিত্তি ছিল পরিবার। রোমান সমাজের ন্যায় বৈদিক সমাজও ছিল পিতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক ছিল
বিধায় সমাজে পুত্র সন্তানের কাম্য ছিল, পুত্র সন্তানের কাম্য থাকলেও কন্যা সন্তান একেবারেই অবহেলিত ছিল না। কন্যা সন্তানকে উপযুক্তভাবে গড়ে তোলা হতো, তাদের শিক্ষিত শিক্ষায় শিক্ষিত করা হতো। ঋগ্বেদে এরকম বেশ কয়েকজন শিক্ষিত নারীর নাম উল্লেখ পাওয়া যায়, তারা হলেন ঘোষা, বিশ্ববারা, অপলা, রূপামুদ্রা, গোধা প্রমুখ। এইসব নারীরা বৈদিক মন্ত্র রচনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। স্বামী নির্বাচনের ক্ষেত্রে নারীদের যথেষ্ট স্বাধীনতা ছিল, তারা একাধিক স্বামীর সাথে সংসার করতে পারত। সমাজে যৌতুক প্রথা প্রচলন ছিল, তবে বরপণের পরিবর্তে কন্যাপণ প্রচলিত ছিল। আর বিধবা বিবাহের প্রচলন ছিল, স্বামীর মৃত্যুর পরে তার ছোট ভাইয়ের সাথে বিধবা নারীকে বিয়ে দেওয়া হতো। বৈদিক সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল, অভিজাত শ্রেণী, পুরোহিত শ্রেণী এবং সাধারণ মানুষ। সমাজে বর্ণভেদ প্রথা প্রচলন ছিল, কারণ আর্যরা ছিল গৌরবর্ণের আর অনার্যরা ছিল তামাটে বা কালচে রঙের। তো পরবর্তীতে আর্যদের জীবনযাপন যখন জটিল হয়ে যায়, তখন গুণ, কর্ম এবং বৃত্তি অনুসারে আর্য সমাজকে চারটা শ্রেণীতে ভাগ করা হয়েছিল, যেমন যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এ সময় সমাজের চোর ডাকাতের উপদ্রব ছিল, ধনীদের ব্যবধান ছিল, এ সময় সমাজে শিক্ষার প্রচলনও ছিল। তবে আজকের মতো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রচলন ছিল না, শিক্ষার্থীকে গুরুগৃহে জ্ঞান অর্জন করতে হতো। তো তাদের শিক্ষার বিষয় ছিল বেদ, ব্যাকরণ এবং সাহিত্য। তাদের শিক্ষার বিষয় ছিল বেদ, ব্যাকরণ এবং সাহিত্য। তো এ সময় শিক্ষার্থীরা মৌখিকভাবে শিক্ষা গ্রহণ করত। আর্যদের ঋগ্বেদ হতে আর্যদের পোশাক পরিচ্ছদ এবং খাদ্যের ব্যাপারে যথেষ্ট উল্লেখ পাওয়া যায়। তাদের পোশাকের দুইটা অংশ ছিল, উর্ধ্বাংশের পোশাক আর নিম্নাঙ্গের পোশাক। তো নিম্নাঙ্গের পোশাকে বলা হতো বাস, আর উর্ধ্বাঙ্গের যে পোশাকটা ছিল তাকে বলা হতো অধিবাস। তারা দু ধরনের পোশাক পরতে বেশি পছন্দ করত, সুতি এবং পশমের বস্ত্র। তাদের খাদ্য তালিকায় ছিল মাছ, মাংস, ঘি, ফলমূল প্রভৃতি। গরুর মাংস তাদের ভক্ষণ করা নিষিদ্ধ ছিল না, তবে ভেড়া ও ছাগলের মাংস তাদের কাছে অধিক পছন্দের ছিল। বিভিন্ন আচার অনুষ্ঠানে তারা সমরেশ নামক এক ধরনের মদ পান করত বলে উল্লেখ পাওয়া যায়। তো দাবা খেলা, পাশা খেলা, রথ টানা, মৃগয়া, নৃত্যগীত প্রভৃতি ছিল তাদের আমোদ প্রমোদের অংশ। তো শিক্ষার্থীরা এখন আমি এই যে সামাজিক অবস্থা, এই সামাজিক অবস্থার তাদের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে চতুরাশ্রম। তো চতুরাশ্রম কি? চতুরাশ্রম হচ্ছে সমাজের বয়স এবং মানব সমাজের বয়স এবং করণীয়ের ভিত্তিতে মানব সমাজকে চারটা আশ্রমে ভাগ করা হয়েছিল, সেটা হচ্ছে চতুরাশ্রম। যেমন ব্রহ্মচার্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচার্য এক থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত। এ সময় প্রত্যেক পুরুষকে গুরুগৃহে যেয়ে জ্ঞান অর্জন করতে হতো। তারপরে আসছে গার্হস্থ, 25 থেকে 50 বছর। এ সময়ে পুরুষকে গুরুগৃহ থেকে জ্ঞান অর্জনের পরে সংসারে এসে বিবাহ করে সংসার করতে হতো, সংসারের বন্ধনে আবদ্ধ হতে হতো। বানপ্রস্থ 50 থেকে 75 বছর। এই সময়কালে মানুষকে সংসারের মায়া ত্যাগ করে, স্ত্রী কন্যাদের মায়া ত্যাগ করে বনে গিয়ে নির্লিপ্ত জীবনযাপন করতে হতো এবং পরলোক চিন্তায় নিমগ্ন হতে হতো। চতুর্থ আশ্রম হচ্ছে সন্ন্যাস। এ সময় প্রত্যেক পুরুষকে সংসার ত্যাগী হয়ে সন্ন্যাসীর ন্যায় জীবনযাপন করতে হতো। তো এই চতুর্থাশ্রম তোমরা আমি আশা করি বুঝতে পেরেছ। এবার আমি অর্থনৈতিক অবস্থায় আসি। ঋগ্বেদে আর্যরা প্রথম দিকে পশুচারক ছিল বা অর্ধ যাযাবর ছিল। তাদের গৃহপালিত পশুর মধ্যে ভেড়া, ছাগল, গরু ছিল উল্লেখযোগ্য। গরু ছিল তাদের খুবই মূল্যবান সম্পদ। প্রথম দিকে আর্যদের অর্থনৈতিক অবস্থাতে গরু এতটাই মূল্যবান ছিল যে অনেক সময় গরুকে অপহরণ করা হতো, গো সম্পদ প্রাপ্তির জন্য যুদ্ধ বিগ্রহ হতো, আবার কারো সম্পত্তির হিসাব করা হতো কার কতখানি গো সম্পদ আছে তার ভিত্তিতে, আবার অনেক সময় মূল্যের একক হিসেবে গাভীকে ব্যবহার করা হতো। তো পরবর্তীতে তাদের পেশা পরিবর্তন ঘটে। পশুচারকের পরিবর্তে তারা কৃষিকাজে মনোনিয়োগ করে, তারা লাঙলের সাহায্যে জমি চাষ করে। এ যুগে এখনো লোহার আবিষ্কার হয়নি, ফলে তারা
লাঙ্গলের মাথায় লোহার পরিবর্তে কাঠের ফলা ব্যবহার করত। তারা গম জব প্রভৃতি চাষাবাদ করত। ঋগ্বৈদিক যুগে গ্রামের নগরের প্রচলন নগরের উল্লেখ পাওয়া যায় না। গ্রামের লোকজন একত্রিত হয়ে চাষাবাদ করত এবং উৎপাদিত ফসল নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিত। তো পরবর্তীতে ঋগ্বৈদিক যুগে নগরের অস্তিত্ব ছিল না। প্রথম দিকে ব্যবসা বাণিজ্য অনার্যদের হাতে ছিল এবং পরবর্তীতে সেটা আর্যদের হাতে চলে আসে। পশ্চিম এশিয়ার সাথে আর্যদের বাণিজ্যিক সম্পর্কের উল্লেখ আছে, যা বাণিজ্য পথ এবং সমুদ্র যাত্রার উল্লেখ আছে। ঋগ্বৈদিক যুগে ব্যবসায়ী লেনদেনের একক হিসাবে মুদ্রার প্রচলন তখনও হয়নি, তবে ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে নিষ্কো নামক এক ধরনের স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল। সমাজে সূত্রধর, ধাতুশিল্পী, চর্মকার, তন্তুবায় এবং কর্মকার এসব পেশাজীবীর উল্লেখ ছিল, তবে কাঠমিস্ত্রির পেশাকে অধীন সম্মানের মনে করা হতো। এ সময় ধাতু হিসাবে তামা, ব্রোঞ্জ এসবের প্রচলন ছিল। যাতায়াত ব্যবস্থা তেমন উন্নত ছিল না। রথ এবং গরুর গাড়ি ছিল যাতায়াতের প্রধান মাধ্যম এবং জলপথের একমাত্র বাহন ছিল নৌকা। তো এখন ধর্মীয় অবস্থা। আর্যরা যখন ভারতবর্ষে আগমন করে তখন তাদের মধ্যে ওরকম ধর্মবিশ্বাস ছিল না, তারা ধর্মের ক্ষেত্রে ওরকম বিশ্বাসী ছিল না। পরবর্তীতে তারা যখন ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে তখন তাদের মধ্যে ধর্মের উদ্ভব হয়। ভারতবর্ষ প্রাকৃতিক সম্পদের লীলাভূমি, ভারতবর্ষের নদ নদী পাহাড় এবং আকাশে চন্দ্রসূর্যের উপস্থিতি এসব দেখে আর্যরা মনে করতে থাকলো যে এগুলো নিশ্চয়ই কোনো দেবদেবীর অস্তিত্ব ছাড়া সম্ভব নয়। তারা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। তাদের প্রাচীন দেবতা ছিল দো এবং পৃথিবী। দো হচ্ছে আকাশের দেবতা, পৃথিবী হচ্ছে তা পৃথিবীকে তারা মাথা ভাবতো। তারা মনে করতো দো এবং পৃথিবী মিলে তাদের জল এবং খাদ্য দিয়ে বাঁচিয়ে রেখেছে। দো পৃথিবীর পরে তাদের কাছে গুরুত্বপূর্ণ দেবতা হয়ে ওঠে ইন্দ্র। ইন্দ্র হচ্ছে যুদ্ধের দেবতা। ইন্দ্রর আরেক নাম পুরন্দর, যিনি দস্যুদের পুর বা দুর্গ অধিকার করেছিলেন। ঋগ্বেদে এই ইন্দ্রের নামে অন্তত 250টা প্রস্তর নিবেদিত হয়েছিল। অনেক পণ্ডিত মনে করেন ইন্দ্র আসলে কোনো দেবতা নন, তিনি আসলে কোনো গোষ্ঠীর রাজা বা পুরোহিত ছিলেন। তো ইন্দ্রের পরে বরুণ এবং অগ্নি তাদের দেবতা হিসেবে পরিচিতি লাভ করে। বরুণ ছিল স্বর্গের দেবতা। মৃত্যুর পরে বরুণ তাদের হিসাব নিকাশ করত এবং অগ্নি দেবতাকে সাক্ষী রেখে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন। এছাড়াও তারা অদিতি, উষা, সরস্বতী এসব দেবদেবীর পূজা করতেন। সরস্বতী, উষা ছিল ভোরের দেবী। সরস্বতী প্রথম দিকে তাদের জলের দেবী থাকলে পরবর্তীতে শিক্ষার দেবী রূপে পরিচিতি লাভ করে। যম তাদের মৃত্যুর দেবতা ছিল। তো বহু ঈশ্বরবাদে তারা উপাসনা করলেও সে সময় মন্দিরের তেমন উল্লেখ পাওয়া যায়নি। তবে অগ্নিতে তারা ঘি, মধু এবং দুধ দিয়ে যাজ্ঞ অনুষ্ঠান করত। সেখানে পুরোহিত প্রস্তব বা মন্ত্র পাঠ করত। তাদের যাগযজ্ঞের উদ্দেশ্য ছিল দীর্ঘায়ু লাভ করা, পশু খাদ্য প্রাপ্তি, যুদ্ধে জয়লাভ করা এবং পুত্র সন্তান লাভ করা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করলাম ঋগ্বৈদিক যুগের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় অবস্থা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ।